আমি আমারটা যেটা বলতে পারি, আমি না খুব অল্পে তুষ্ট মানুষ তানভীর ভাই, কিন্তু সেই টাকার অর্ধেকের বেশি আসলে চলে যায় আমাদের শাড়ি গয়না জামা জুতো কিনতে, কারণ এগুলো সবই আমাদের নিজেদের অর্থে কিনতে হয়। বাইরের মানুষ তো এগুলো জানে না, ভাবে যে আমরা আসলে শখে উড়াই, এত শখেও উড়াই না। বিবাহিত জীবন যে এত আরামদায়ক হতে পারে আমি নিজে এই জীবনটা যাপন না করলে হয়তো বুঝতে পারতাম না। ওয়াও, মার্ভেলাস, কি দারুণ, কি অসাধারণ! তুই বুড়ি, তুই বুড়ি, তোকে কেন সুন্দর দেখাবে? আমাদের এখানে তো দেখি নায়িকাদের সবই অপরাধ। ধরেন, আচ্ছা আমি বলি, এই যখন আমরা জেনিফার লোপেজ বা অ্যাঞ্জেলিনা জোলিকে দেখি যে এই বয়সেও, হ্যাঁ এই বয়সেও তারা এত সুন্দর, সেটা প্রশংসার বিষয়। তা আমাদের এখানে যখন 50 বছর বয়সে কোনো নায়িকা এত সুন্দর দেখায়, সেটা মনে হয় তার সবচাইতে বড় অপরাধ। আর নায়িকা মানে নানা রকম পোশাক পরবে, তাকে সুন্দর দেখাবে, আকর্ষণীয় দেখাবে, এটাই তো বিষয়। এবং আরেকটা জিনিস তানভীর ভাই, সেটা হচ্ছে আপনি হর হামেশাই দেখতে পাবেন যে বাংলাদেশের প্রায় সকল অভিনেত্রীদের তাদেরকে পোশাক নিয়ে আক্রমণ করা হয়। অর্থনৈতিকভাবে অসৎ মানুষ আমি অপছন্দ করি। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। বিশ্বে 150টি দেশের মানুষের হৃদয় কেড়েছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ণিন রাসাল খাইমা, আরএকে, এদেশের একমাত্র মাল্টি ন্যাশনাল টাইলস ব্র্যান্ড। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার আরকে সিরামিক্স নিবেদিত তানভীর তারেক শো, এবং কথা বলছি, কথা শুনছি অভিনেত্রী রুনা খানের সাথে। এখন এই পর্বে মূলত আম জনতা কিছু প্রশ্ন থাকে যেগুলো সার্ফেস সাউন্ডে ঘুরে বেড়ায়, আপনাদের কাছে হয়তো আসে হয়তো আসে না, কিন্তু এগুলো কৌতূহলগুলো রটায়। আপনি খুব স্নবিশ টাইপের, খুব আত্মগরিমা নিয়ে থাকেন, এবং খুব আত্মহংকারটা বাড়ি থেকে বোঝা যায়, অনেকে একটু ভয় পায়, এটা কি অন করেন আপনি? একদমই এরকম না। তবে হ্যাঁ, ধরেন একটা অপরিচিত জায়গায় বা একটা নতুন জায়গায় গিয়ে আমি তানভীর ভাই ভীষণ অস্থির, চঞ্চল এবং খুব ছেলে মানুষ টাইপের একটা মানুষ। আমার উচ্ছলতা, চঞ্চলতা, আনন্দ, সরলতা সব কিছুর প্রকাশ অনেক বেশি, আমি অনেক লাউড। আমার আনন্দ হলেও এক্সট্রিম, কষ্ট হলেও এক্সট্রিম, এরকম। কিন্তু এটা আমার খুব কাছের মানুষ যারা, আমার পরিবার, আমার ব্যক্তিগত মানুষ যারা, তারা জানবে খুব কাছের বন্ধুরা। আমি সব জায়গায় গিয়ে আমার এই চেহারাটা দেখাতে চাই না। আপনি ফেসবুকে নিজস্ব আনন্দ দুঃখ বেদনা খুব বেশি প্রকাশ করতে ভালোবাসেন না, এগুলো আপনার কাছে একটু বিরক্তিকর বা বিব্রতকর মনে হয়, এটা কি সত্যি বিরক্তি? হ্যাঁ, মানে আমি একটা ঘরোয়া পার্টি দিচ্ছি, সেটার 20টা ছবি মানে এক ঘন্টা নোটিশেই আমার ফেসবুকে পোস্ট হয়ে যায়, অনেকে দেখি বা আমরাও করি আর কি। আচ্ছা, এই আনন্দটা আপনি নিতে চান না? আপনি বলতে চাইছেন যে আমি করি না? করেন না? হ্যাঁ, কেন করি না? কারণ আমি মনে করি যেটা আমার ব্যক্তি জীবন সেটা আমার ব্যক্তি জীবন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আপনি আমার পেজে আরো কোনো ছবি দেখবেন না আমার কাজ ছাড়া। কারণ যারা আমার দর্শক তাদের সাথে আমার কাজের সম্পর্ক, তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক না। তাদের প্রতি আমার দায়িত্বটা হচ্ছে কাজ দিয়ে, আমি তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাই সেটাও হচ্ছে আমার কাজের জন্য পাই। সো আমি কোনোভাবেই আমার ব্যক্তি জীবন এবং কর্মজীবনকে এক করতে চাই না। কিন্তু অনেকে তো লিপস্টিকটা বাঁকা হয়ে গেছিল আজকে, কেন হয়েছিল ওটা ব্যাখ্যার জন্য এক ঘন্টা লাইভ করে, সেটা তো তার ব্যাপার, প্রতিটি মানুষ তো একরকম হবে না, আমি এমন, এটাই আমার বিশ্বাস এখন পর্যন্ত। ওই যে শুরুতেই বলেছিলাম, মানুষের সময়ের সাথে সাথে বিশ্বাস ভাবনা বদলায়, জানি না কখনো বদলাবে কিনা, এখন পর্যন্ত আমি এভাবেই বিশ্বাস। আপনি গণমাধ্যমে ইন্টারভিউ ক্ষেত্রে একটু আপনার নিজস্ব অ্যালার্জি আছে, একটু ফেস করতে একটু অপছন্দ করেন, বিশেষ করে টেলিফোনে আপনি ইন্টারভিউ দিতে চান না,
এবং এই কারণে হয়তো কিছু জুনিয়র সাংবাদিকদের প্রশ্ন এটা যে আপনি রুনাপাকে জিজ্ঞাসা করবেন উনি আমাদের রিসিভ করতে চান না কেন, এই দূরত্বটা রাখেন কেন, আপনার নিজস্ব একটা যুক্তি আছে নিশ্চয়ই? আছে, যুক্তি আছে, এবং যেটা এই যারা এই প্রশ্নটা করেছে তারা একদম সত্যি, যদি এটা অভিযোগ হয় বা তাদের কথা হয় দুটোই সত্যি, অভিযোগ হলেও সত্যি, তাদের কথা হলেও সত্যি। ওই যে আপনাকে আমি বলছিলাম না যে আমি গত 10 বছরে আসলে বছরে একটা দুটো করে কাজ করেছি, তো আমি কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি, এবং আপনার এই শোতেও সত্যি কথা বলতে আমাদের প্রায় মাস ছয়েক বা তার চাইতেও বেশি সময়, একদম 6-7 মাসের বেশি, হ্যাঁ বেশি সময় ধরে আমরা মানে আপনি চাইবার পর আমি আজকে এসেছি সত্যি কথা, যেটা এটার কারণ হচ্ছে তানভীর ভাই আমি এত কথা বলবার তো কিছু নেই আমার, আর আমার ব্যক্তি জীবন নিয়ে আমি মানুষের সামনে যেতে চাই না, আমি যেতে চাই আমার কাজ নিয়ে। তো সেই কাজটা যখন আমি বছরে একটা কাজ করব, একটা কাজ নিয়ে আমি সারা বছর জুড়ে কি কথা বলবো, যখন আমার কাজ আসে তখন আমি ওই কাজটা নিয়ে কথা বলতে পছন্দ করি। এছাড়া শুধু পত্রিকার পাতা ভরার জন্য আপনি কি খেলেন, আপনি কোথায় ঘুরলেন, আপনি কোথায় ঘুমালেন, আমার ভালো লাগে না। তো ব্যক্তি মানুষ হিসেবেও তো আমার পছন্দ অপছন্দের অধিকার আছে, অবশ্যই আছে। ইন্ডাস্ট্রি অনেকে শুরুতে আসলে আপনার যেটা হয় খুব সরলতার সুযোগ নেয় এবং ঠকেছেন, ঠকেছেন এই অর্থে যে সেটা অন পেমেন্ট রেশিতে বা অন স্ক্রিন বা স্ক্রিপ্টে, এবং সেই জায়গাগুলোতে আপনি ভীষণভাবে এড়িয়ে চলার চেষ্টা করেন ওইসব মানুষদেরকে, এটা কতটুকু সত্যি? সত্যি, যারা আমার জীবনে প্রথম দিকে কাজ করতে গিয়ে পারিশ্রমিক দেয়নি আমি তাদের কাজ করি না, করেননি কখনো, আর সরি সরি বলার পরও করেন না, করিনি। অসৎ মানুষ, খুব অর্থনৈতিকভাবে অসৎ মানুষ আমি অপছন্দ করি, এমন না যে তারা টাকা পায়নি, তারা নিজেরা টাকা পেয়েছে কিন্তু তারা আমার টাকা মেরে দিয়েছে, ওটা আমার শ্রমের টাকা, ঘামের টাকা। শুটিং যারা করেন তারা জানেন এর চাইতে আমরা মানে দিনমজুর বলি না, মানে কায়িক পরিশ্রম যেটাকে বলে, সকাল থেকে রাত অবধি আমি মাথার ঘাম, প্রতি আমি না প্রতিটি শিল্পী অভিনেতা অভিনেত্রী মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন। তো সেই মানুষটার টাকা যখন আপনি মেরে দিচ্ছেন আপনি আমার চোখে অনেক নিচে নেমে যাচ্ছেন, এত নিচু মানুষের সাথে আমি, আমার যদি উপায় না থাকতো, আজকে যদি আমার অবস্থা এমন হতো যে আমার আসলে উপায় নেই কাজ না করে, তাহলে হয়তো বা করতাম, কিন্তু আমার যেহেতু সেই উপায়টা আছে ডাল ভাত খাবার, আমি আর সেরকম মানুষের এড়িয়ে চলতে পছন্দ করি। থ্যাংক ইউ। লাস্ট প্রশ্ন আম জনতার, সেটা হচ্ছে আপনি ভীষণ রকম কট্টর নারীবাদী, এটাকে আপনি ওন করেন কিনা, এবং এটা সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে যদি যদি বলি যে সম্প্রতি ইশরাত পায়েল এবং মীর সাব্বির প্রসঙ্গ নিয়ে অনেকেই অনেক রকম যুক্তি দেখিয়েছেন, আপনিও আপনার যুক্তি দেখিয়েছেন, সেক্ষেত্রে অনেকে প্রশ্ন উঠেছে, আপনার কলিগই, আমি অফেয়ারে বলবো নামটা, কলিগই বলেছেন যে একটু প্রশ্ন করে যে আমি তো তার প্রথম কলিগ, আমাকে অন্তত আমার পাশে দাঁড়িয়ে অভিযোগটা নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি মূলত আপনার যুক্তিতেই আসলে মেবি দাউদ হোসেন রনির একটা লেখা শেয়ার করেছেন এবং সেটাতে মূলত মীর সাব্বির দোষী এবং যে বিষয়গুলো এসছে, তো এই বিষয়গুলোতে অনেকে আপনার কলিগরা বলছে যে আমার পাশে না দাঁড়িয়ে কেন, আপনার যুক্তিটা কি? আপনি নিশ্চয়ই যৌক্তিকভাবেই বিষয়টা শেয়ার করেছেন। হ্যাঁ অবশ্যই, আপনি প্রথমে বললেন যে কট্টর নারীবাদী, হ্যাঁ আমি আসলে মনে করি এই পৃথিবীটা নারীদের জন্য একটু কঠিন। আমি, আপনি যখনই আমাকে প্রশ্ন করছেন যে আমাদের চলচ্চিত্র আমাদের নাটক, আমি বারবারই বলতে চাইছি শুধু আমাদের না পুরো পৃথিবী জুড়েই কিন্তু বিষয়টা এরকম। আমি মনে করি পৃথিবীটা নারীদের জন্য কঠিন, তাদের পথ চলা অনেক কঠিন। হ্যাঁ আমরা বাইরে থেকে যা দেখতে পাই তার পেছনেও অনেক কিছু থাকে, বা এই যে আপনি আমার সহকর্মীর কথাই বলছেন, এখন আসলে বলতে গেলে আরও অনেক কথা থাক বলা যায় কিন্তু আমি সেভাবে বলতে চাই না সম্মানার্থে, আমার সহকর্মীর সম্মানার্থে। হ্যাঁ তবে হ্যাঁ আমি মনে করি যে যেখানে ধরেন, আচ্ছা আমি এভাবে বলতে পারি যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অভিনেত্রীর ফেসবুক পেজে বা পত্রিকার একটা নারী অভিনেত্রীর খবরের নিচের কমেন্ট বক্সে যেভাবে সাধারণ দর্শকরা ব্যক্তিগত আক্রমণ, অশালীন আক্রমণ করতে থাকেন, সেই জায়গা থেকে আমাদের যারা আমরা এই জায়গাতে কাজ করি
সেই শিল্পীদের নারী পুরুষ নির্বিশেষে আমি মনে করি প্রত্যেকেরই আরও দায়িত্ববান হয়ে কথা বলা আচরণ করা উচিত, যাতে ওই ওই মানসিকতার মানুষদেরকে আরও উস্কে দেবার আরও ওই যে উস্কে দেবার সুযোগটা তৈরি না হয়। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। দারুণ, এবং সেই দৃষ্টিতেই দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি কাজটি করেছেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস তানভীর ভাই, সেটা হচ্ছে আপনি হর হামেশাই দেখতে পাবেন যে বাংলাদেশের প্রায় সকল অভিনেত্রীদের তাদেরকে পোশাক নিয়ে আক্রমণ করা হয়। পোশাক নিয়ে আক্রমণ করা হয় কোনো লজিক ছাড়াই, কোনো লজিক, সকল অভিনেত্রীকে। যেমন আমি ব্যক্তিগতভাবে শাড়ি পরতে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি, এবং আমাকে অনেক দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় যে আমি শাড়ি পরেছি। তো কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন, তার মানে আপনি অপরাধী না, আপনাকে আমি আক্রমণ করতে পারি না, অশালীন কথা বলতে পারি না, এই বোধটা তৈরি হতে হবে। আর নায়িকা মানে নানা রকম পোশাক পরবে, তাকে সুন্দর দেখাবে, আকর্ষণীয় দেখাবে, এটাই তো বিষয় সারা পৃথিবী। নায়িকা মানে কি? নায়িকা মানে ভাই স্বপ্নের মানুষ, অবশ্যই মোহের মানুষ। সারা পৃথিবী জুড়ে নায়িকাদেরকে সুন্দর দেখাবে, আমাদের এখানে তো দেখি নায়িকাদের সবই অপরাধ। ধরেন, আচ্ছা আমি বলি, এই যখন আমরা জেনিফার লোপেজ বা অ্যাঞ্জেলিনা জোলিকে দেখি যে এই বয়সেও, হ্যাঁ এই বয়সেও তারা এত সুন্দর, সেটা প্রশংসার বিষয়। তা আমাদের এখানে যখন 50 বছর বয়সে কোনো নায়িকা এত সুন্দর দেখায়, সেটা মনে হয় তার সবচাইতে বড় অপরাধ। তুই বুড়ি, তুই বুড়ি, তোকে কেন সুন্দর দেখাবে? না ভাই, উনি এই বয়সে এত সুন্দর আছেন বা তার চাইতেও বেশি বয়সে কেউ এত সুন্দর আছেন, এটা তার অ্যাচিভমেন্ট, এটা অ্যাপ্রিসিয়েট করো, করতে শেখো, মানুষকে ভালো বলতে শেখো ভাই। রাইট রাইট, বিরতি পর ফিরছি, দেখছেন আর কে সিরামিক্স বিদিত তানভীর তারেক শো, সঙ্গে থাকো। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। বোধের জার্নিটা কেমন ছিল আফজাল হোসেনের সাথে, স্ক্রিন শেয়ার সবকিছু মিলে দু একটা গল্প একটু বলতে হবে আমাদের। এখন যে উত্তরটা দেবো আপনি বিশ্বাস করবেন না, বলবেন যে বিনয় করছি, কিন্তু আসলে না। শুরুতে বলছিলাম না, এখন কাজ করবার ক্ষেত্রে আসলে আমি নির্মাতাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেবার চেষ্টা করি। তো মূলত ধরেন গত 5-7 বছরে আমার যে কটা কাজ নিয়ে দর্শকরা ভালো লাগা প্রকাশ করেছে, তার একেবারে শতভাগ কৃতিত্ব আমার পরিচালকদের, পরিচালকদের একদম একদম শুরু থেকেই, এটা এখন আরও বেশি। মানে হালদার জুইকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব তকির আহমেদের, বা ডাচ বাংলা ব্যাংকের জমিলাকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব আফজাল হোসেনের। আমি কিছুই না, আমি ওখানে একটা এই যে কাপের মতো একটা প্রপ, তারা আমাকে যেভাবে বলেছেন যা বলেছেন আমি শুধু সেইটুকু। অমিতাভ যেমন বলে গেলেন যে আপনার এই কাজটা নিয়ে সবার অভিব্যক্তি, তো বলেছেন যে আমার কাজ করতে হলে আসলে আমার প্রতি সমর্পিত হইতে হয়, মানে সব আর্টিস্টদের। আমি বললাম যে এই যে রুনা খান তো সিনিয়র, আফজাল হোসেন আরও সিনিয়র, এরাও সমর্পিত হয়েছে, ওরা আরও বেশি হয়েছে আর কি, ওরা আরও বেশি ছিল, মনে হয় যেন যে আমি যেভাবে বলবো ওভাবে আর কি। আসলে একটা কাজ, এটা আরেকটা আরেকটা জিনিস মজার বিষয় আছে কি জানেন, অমিতাভ ভাইয়ের সাথে অনেকদিন পরে কাজ হলো, তো এই গ্রামীণ ফোনের পরে যেটা বলছিলাম একদম একই রকম অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলো জানেন তানভীর ভাই। সেটা হচ্ছে অমিতাভ ভাই পরিচালক হিসেবে এমন মুগ্ধ একজন পরিচালক তার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে, মানে একটা শট, একটা একটা সিকোয়েন্স সব কিছু রেডি হলো, একটা শট দিলাম,
মানে অমিতাভ ভাই নিজের অজান্তেই ধরেন 8-10টা প্রশংসার শব্দ বলে ফেলেন, মানে একটা মনে সময় গিয়ে মনে হয় লজ্জাই পেয়ে যায় এত প্রশংসা, মানে উনি ওনার মুগ্ধতা প্রকাশ না করে থাকতে পারেন না, এটা সেটে না একদম শর্টের সাথে সাথে ওয়াও মার্ভেলাস কি দারুণ কি অসাধারণ, মানে এই শব্দগুলো সেই গ্রামীণ ফোনের সময় আমি শুনেছি, বোধের সময় আমি শুনেছি, এত ভালো এত ভালো। তো এটার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যত ক্ষুদ্র অভিনেতাই হই না কেন, যত দুশ্চিন্তা শঙ্কাই মনে থাকে না কেন, যখন আমার পরিচালক এরকম কাজের পর মানে তার আনন্দটা প্রকাশ করতে থাকেন, তখন মনে একটা সাহস হয় যে আচ্ছা কিছু একটা ঠিক আছে, আমার পরিচালক তো অন্তত এই শটটাতে খুশি হয়েছেন। কিন্তু সেই 14 বছর আগে রুনা খান এখন পর্যন্ত অনেক চেঞ্জেস, তো মানে ম্যাচিউরিটির দিক দিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে বয়স তো বেড়েছে তানভীর ভাই 14 বছর এটুকু বলতে পারি। তবে কিন্তু ওই একই জিনিস গ্রামীণ ফোনের সময় হয়েছিল এবং আমি ভীষণ অবাক হয়েছিলাম যে, এবং এটা ওই ডাচ বাংলা ব্যাংকের সময় আফজাল ভাইয়ের ক্ষেত্রে তো অমিতাভকে বলেন নাই এই সময় মধ্যে ডাকেন নাই কেন, বলেছিলাম বলেছেন আমি তো বলেছি যে রুনা আমি তো আসলে এই 14 বছরে একটা মাত্র সিনেমা করেছি আর হয়েছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনের তো আসলে কিছু ওই চরিত্র বলেন বা কি বলে চরিত্র নির্বাচন বলেন সব ক্ষেত্রেই আসলে যার বিজ্ঞাপন সংস্থা বা যেই পণ্যের বিজ্ঞাপন তাদের একটা মতামতের ব্যাপার থাকে। এই সময় অনেকের কাজ দেখেন এবং অ্যাপ্রিশিয়েট করেন আমি জানি ফোন করেও, কার কাজ মুগ্ধ করলো খুব সম্প্রতি এই সময়ে? হ্যাঁ অনেকের, অনেক দু একজনের নাম বলে তারা আসলে একটু ইন্সপায়ার্ড হয়। না না ইন্সপায়ার্ড কি, ধরেন আমি নিপুণ ভাইয়ের ইতিমা দেখার পর মুগ্ধ হয়েছি ঈশিতাপুর অভিনয়ে, আমি ধর তকদির দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমার চৌকির কাজ খুব ভালো লেগেছে, চঞ্চল ভাই তো খুবই ভালো অভিনেতা বলবার অপেক্ষা রাখে না, আমি মহানগর দেখেছি সবাই ভীষণ ভালো কাজ করেছে খুব ভালো লেগেছে, এরকম অনেক কাজ অনেক সবাই সবাই বলে তো শেষ করে দিলেন না, সবাই না আমি তো একদম নাম ধরে ধরে বলছি যে কাজগুলো আমি দেখেছি, আমি তো আরো দুটো নাম বলতে পারতাম বলিনি কিন্তু কারণ আমি না দেখে। একটা প্রশ্ন সবাইকে আমি করে থাকি যে যেমন আপনি ভিউগোনায় যুগে যেমন ভিউতেও খুব দারুণভাবে সফল, সেটা ফ্যামিলি ক্রাইসিস হোক বা যে কোনো প্রোডাকশন হোক, কিন্তু ইদানিং কি মনে হয় যে এই যে ভিউয়ের দৌড়, আচ্ছা তারকারাও ইন্টারভিউ নিতে অনেকেই আলাদা হয় বলছেন ভাই আমার তো 2 দিনে এটা না 2 কোটি, আমার তো পার আওয়ারে মিলিয়ন চলে যায়, তো এইগুলো একটা বিব্রতকর অবস্থায় যায় কি না, এবং সেই জায়গায় ওটিটির কাজগুলো যেহেতু এগুলো হিডেন থাকে সেটা একটা স্বস্তি দেয় কি না অভিনেত্রী অভিনেতার ক্ষেত্রে? ওই জিনিসটা তানভীর ভাই আসলে না আমাকে একদম স্পর্শ করতে পারে না কারণ আমি একটু অন্য বিশ্বাসের, স্পর্শ করে না না সাধু পর্যায়ের কথা মানে না ওটা ওটা আমার ওটা আমার কাছে কোনো বিষয়ই না, মানে ওটা আমার ভাবনার মধ্যেই পড়ে না কারণ আমি যেভাবে ভাবি আমি আসলে ভাবি যে আমি আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি এর মধ্যে যদি 2-4-5টা এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে পারি যেই চলচ্চিত্র আসলে আরও আগামী 20-30 বছর বেঁচে থাকবে, হ্যাঁ আমি আসলে সেই অপেক্ষা করি, তো আমার কাছে তো ভিউ ওটা জাস্ট ওটা আমার কাছে এতই অস্বস্তিকর, মানে অস্বস্তিকর না ওটা আমার কাছে কোনো জিন মানে আমরা বলি না কথাগুলো আমার গুণার মধ্যেই পড়ে না, ওটা আমার জীবনে গুণার মধ্যেই পড়ে না। আমরা জানি রুনা খানের জীবনে খালেদ খান এবং মিতা হক ভীষণ রকমভাবে গুরুত্বের এবং আমাদের দুই কিংবদন্তি, একটু আমি প্রতিবারই যতবার আড্ডা হবে জীবনে ততবারই শুনতে চাব যুবদা সম্পর্কে একটু কোন স্মৃতিটা এই সময় বলবার রয়েছে বলতে ইচ্ছা করছে? স্মৃতি তো অনেক, তবে খালেদ খান কিন্তু আমার আপন মামা না সেটা কি জানেন? সেটা আপনি বলেছেন, এটা অনেক দিন পর ওটা এক্সপ্লোর করেছিলাম একটা অনুষ্ঠান। হ্যাঁ কিন্তু আপনের চাইতেও তো বেশি এখন সব, আপনের চাইতে তিনি আমার জন্য যা করে গেছেন তা আমার আপনের চাইতে বেশি, আমি সব সময় বলেছি এখনো বলছি আমার বাবা মার পরে আমার মানে মুরব্বী স্থানীয় যারা আমার জন্য সবচাইতে বেশি করেছেন তাদের মধ্যে তিনি। আর কোন স্মৃতি, স্মৃতি বললেই যে আমি খুব
খুব বিশ্বাস করে বলি যে গত 14টা বছর এত আরামে আছি, এত আরামের একটা জীবন যাপন করছি, মানে বিবাহিত জীবন যে এত আরামদায়ক হতে পারে আমি নিজে এই জীবনটা যাপন না করলে হয়তো বুঝতে পারতাম না। এই এই জীবনটা আমাকে খালেদ খান উপহার দিয়ে গেছেন, মানে আমার বিয়েটা খুব কি বলবো পাগলা, মানে পাগলা হাওয়ার মধ্যে আমার বিয়েটা হয়েছিল। তো সেই সময় সেই বিয়েটা আমি বলেছিলাম এই গল্পটা আপনার বলেছেন, কিন্তু কোন কাউন্সিলিংটা ছিল, মানে থাকে না একটা, সেই সময় তো আপনিও অস্থির এবং নানানভাবে সেই কাউন্সিলিং বলতে হচ্ছে কোন কথাটা আপনার কাছে মনে হচ্ছে? কথাটা না, মানে আমি শুধু বলেছিলাম যে মামা আমি এশনকে বিয়ে করতে চাই। শুক্রবার ছিল, ঘরে টাকা ছিল না, তো টাকা লাগবে কারণ কাজে অফিসে গিয়ে বিয়ে করব। আচ্ছা আয় টাকা নিয়ে যা। এবার আসি আফজাল হোসেন, একসাথে কাজ করলেন, এক নির্মাতা হিসেবে কাজ করেছেন, কেমন? তাদের সম্পর্কে কিছু বলাটাই তো স্পর্ধা এক্সপিরিয়েন্স না, মানে আমি এক্সপিরিয়েন্স হচ্ছে আফজাল হোসেন, হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, আলি সাকের, তাদের প্রত্যেকের সাথেই কাজ করবার অভিজ্ঞতা যাদের হয়েছে আমি মনে করি তাদেরই হয়েছে যারা আসলে অভিনয়ের সাথে যুক্ত। আমি মনে করি এটা আমার বিশ্বাস, আমি যে সব প্রশ্নে শুধু নিজেরটা বলতে চাই এটা কিন্তু সবার হয়ে বলবার চেষ্টা করছি, আমার বিশ্বাস এটা আসলে যারা যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তাদের প্রত্যেকের জীবনেই, অভিনয় জীবনে এই অভিজ্ঞতাগুলো হচ্ছে সবচাইতে সুন্দর এবং সমৃদ্ধ অভিজ্ঞতার একটি। দারুণ। শেষ একটি প্রশ্নে শেষ ব্রেকে যাব, আমরা খুব আর অল্প কিছুক্ষণ থাকব। এই প্রশ্নটা আমি সবাইকে গত 2 বছর ধরে করছি, দেখেন আমরা চেপেছি এবং সমস্ত গণমাধ্যম চেপেছে গত 5 বছরে 77 জন তারকা সিনিয়র জুনিয়র বাইরে পাড়ি দিয়েছেন পরিবার সহ, এটা যাদের ব্যক্তিগত জীবন তাদের ইচ্ছা। কিন্তু এই জায়গা থেকে যেহেতু আপনারা পাবলিক প্রপার্টি, আপনারা ছবি শিল্প সংস্কৃতির ধারক, আপনাদের দেখে শেখে, আপনার আদর্শের জায়গায় থাকে, সেই জায়গায় প্রশ্ন জাগে যে রাষ্ট্র কি তাহলে আপনাদের সেভাবে লালন করে না, করে না কি না, বা আপনাদের আদর যত্নে কোনো অভাব থাকে কি না, আপনাদের প্রচণ্ড আক্ষেপ থেকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হয় কি না। তো সেই জায়গায় রুনা খান এখনও যায়নি, সেজন্য প্রশ্নটা করতে পারছি, নয়তো অনলাইনে প্রশ্ন অন্য কেউ কে ধরতে হতো। আপনার কাছে কেমন লাগে বাংলাদেশি জীবন, বাংলাদেশে রুনা খানকে যেভাবে লালন করছে, ইটস ফাইন, ইটস ওকে, নাকি কোনো একটা আক্ষেপ আপনার ভেতরেও মাঝরাতে জাগে? আচ্ছা, অনেক লম্বা উত্তর দিতে হবে, প্লিজ এই প্রশ্ন উত্তরটা আমি নিতে চাই। সেটা হচ্ছে যে শিল্পীদের রোজগারটা একেবারেই কামলাদের মতো, মাসে 7 দিন কাজ করলাম 7 দিনের টাকা পেলাম, মাসে 23 দিন কাজ করলাম না একটি টাকাও নেই। ধরেন আমার এখন পিক সময় আমি 10 বছর খুব কাজ করছি টাকা পাচ্ছি, আর শেষের দিকের 20 বছর কাজ নেই টাকা নেই একটি টাকাও নেই। কিন্তু শেষের দিকের 20 বছর কি বাড়ি ভাড়া না দিয়ে, সংসার খরচ না দিয়ে, বাচ্চার স্কুল খরচ না দিয়ে চলা যায়? মানে যায় না। তো আমাদের না আছে কোনো পেনশন না, এবং শিল্পীরা আসলে যেই একেবারে কম টাকা রোজগার করেন না তানভীর ভাই, শুধুমাত্র অভিনয় দিয়ে। কথা উল্টো পিঠে অনেকে বলে যে ওই জীবনে যা কামিয়েছে সেগুলো ধরে রাখতে পারেনি, অগোছালো জীবন, এসব বলে ফেলে। হ্যাঁ, মানে শুধু অভিনয় দিয়ে যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করেন। ধরেন একটা মানে মাসে 4-5 লাখ টাকা যদি রোজগার করা, মানে এটা অনেক টাকা আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি। তো কিন্তু সেই টাকার অর্ধেকের বেশি আসলে চলে যায় আমাদের শাড়ি গয়না জামা জুতো কিনতে, কারণ এগুলো সবই আমাদের নিজেদের অর্থে কিনতে হয়। বাইরের মানুষ তো এগুলো জানে না, ভাবে যে আমরা আসলে শখে উড়াই, এত শখেও উড়াই না, এগুলো আমাদের প্রয়োজনীয়তার অংশ। আর আমাদের একটা গাড়ি লাগে, কারণ আমি যাবো কিসে? তো একটা গাড়ি এবং ঢাকা শহরের বাড়ি ভাড়াতেই কিন্তু মাসে প্রায় 1 লাখ খানেক টাকা চলে যায়। তো যে মানুষটি মাসে ধরেন 4 লাখ টাকা রোজগার করছে, সেই মানুষটির 3 লাখ টাকা খরচই হয়ে যাচ্ছে। তো
আমি যেটা বলতে চাইছি যে এই যে শিল্পীদের কিন্তু যখন কাজ নেই তখন টাকা নেই, তো যেহেতু কোনো পেনশন নেই এবং এক জীবনেও তারা যত রোজগার করছেন তত সঞ্চয় করতে পারছেন না, এর চাইতে তার চার ভাগের এক ভাগ বেতনের চাকুরি করে অনেক বেশি গুছিয়ে সঞ্চয় করে জীবনযাপন করা সম্ভব। এটা আমি এই জন্য এতগুলো ব্যাখ্যা দিলাম, এই জন্য এতগুলো ব্যাখ্যা দিলাম যে আমাদের যেমন আয় তেমন ব্যয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি কেউ মনে করেন, আমি তো আসলে বরং যদি কোনো শিল্পীকে শেষ বয়সে অর্থ মানে সরকারি তহবিল থেকে বা প্রধানমন্ত্রীর তহবিল থেকে যদি কোনো আর্থিক সহায়তা করা হয়, তার জন্যও তো দেখি সাধারণ মানুষ ভীষণ রকমভাবে আমাদের উপর হামলে পড়েন। সকল দোষ তো দেখি খালি অভিনেতা অভিনেত্রীতে, তো শিল্পী সমাজের, শিল্পী সমাজের। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি দেশের বাইরে গেলে অন্তত আমার শেষ জীবনটা আমার খাওয়া পড়ার নিশ্চয়তা বা সেই দেশ সেই রাষ্ট্র আমাকে সেই সহযোগিতাটা করবে, সেটা তো খুব অপরাধের কিছু না সেই মানুষটার জন্য। আপনি যেই 77 জনের কথা বলছেন, আমি তাদের হয়ে আমি এখনো যাইনি, কিন্তু আমি আমারটা যেটা বলতে পারি, আমি না খুব অল্পে তুষ্ট মানুষ তানভীর ভাই, মানে এই দুই বেলা দুটো ডাল ভাত খেয়ে এই একটু এই ধরেন মানে বিকেল ফুসকা টুসকা খেয়ে, হ্যাঁ মানে দুই বেলা দুটো ডাল ভাত খেয়ে দুটো এই সুতি শাড়ি পরে আমি খুশি, আমি অনেক অল্পে জীবনটা যাপন করতে পারি। সেটার একটা কারণ হতে পারে যে আমি আমার আশেপাশে এমন কিছু মানুষদেরকে দেখেছি যারা আসলে জীবনে কাজটাই তাদের কাছে সবচাইতে মূল্যবান বিষয় হয়েছে জীবনের অন্য সব আনুষাঙ্গিক বিষয়ের চাইতে, সেই প্রভাবটা হয়তো বা আমার আমার ওপর পড়েছে। যেই কারণে আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে প্রায় অর্ধেক জীবন পার করে ফেলেছি বাংলাদেশের গড় আয়ু হিসাব করলে, বাকি অর্ধেক জীবনও এই দেশের তেলে জলে পার করে দিতে পারবো ইনশাল্লাহ। বাহ, এটা আপনার অভিরুচি দারুণ। মানে আমি ধরেন আপনি অল্পতুষ্ট মানুষ, এই ধরনের উল্টো পিঠে আবার অন্য অ্যান্সার চলে আসে, কারণ অনেকেই এই অনুষ্ঠানটা সবজি অনেকে দেখেন, আমাকে ওভারসিজ কলে বা ফেসবুকে মেসেঞ্জারে বলে যে প্রত্যেককে কেন এই প্রশ্ন তোমার জিজ্ঞাসা করতে হবে। তো আমি আসলে তাদের জায়গা থেকে পীড়নটা অনুভব করার জন্য চেষ্টা করি যে সত্যিকার অর্থে তো রাষ্ট্র এভাবে লালন করলে তারা যেত না। হ্যাঁ, আমি যে আমি অনেক বড় ব্যাখ্যা, সেটাই সুন্দর করে বললেন, সুন্দর করে বললেন। রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক অভিপ্রায় এখন অনেক তারকারই আছে, থাকতে হয় নাকি এটাও একটা লাইফস্টাইলের ভেতরে পড়ে, আপনার দর্শন কি? সেটা তাদেরটা তারা বলতে পারবেন, তবে আমি শুধু আমারটা বলতে পারি যে আমি এই জীবনে জি শুধুমাত্র অভিনেতা হবার চেষ্টা করা ছাড়া আমি মনে করি আমি চেষ্টা করে যাচ্ছি, আমৃত্যু চেষ্টা করে যাব, অভিনেতা হবার চেষ্টা করা ছাড়া আর কোনো কিছুতে আমার আগ্রহ নেই। হাইকমান্ড থেকে কোনো নোটিশ আসলে বা অনুরোধ আসলে দায়িত্ব নেবার জন্য রুনা খান কি বলবে? মানে অল্প স্বল্প যে সেরকম বলেন আসে না বা আসে নি সেরকম না, আমি বিনয়ের সাথে জানিয়েছি যে আমি মনে করি ওটা আমার কাজ না। দেখছেন আর কে সিরামিক্স এর বিদ্যুৎ তানভীর তারেক শো। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। বিশাল রেঞ্জ থেকে বর্ণিন রাসাল খাইমা আর একে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড।